সুব্রতার প্রথম মাছ শিকার এবং প্রথমে ধরা খাইলো মাছ। এটা কি মাছ, কুচ্চা না বাইন বুঝতেছি না। এটা খাই না আমরা, আমরা খাবো না এটা। এটা তো পুরা, এটা কি রকম জানো তো? না না, এটা আমরাও খাই, আমরাও খাই এটা। ঠিক আছে, এটা আজকে দাদারে ভুনো করে দেওয়া হবে। দাদা আপনি খাবেন ভুনো করে দিলে? ও ভালো রাখে দেন। এটা আমি ভুনো করে খাওয়াবো আপনাকে। পারা নেই তুমি ইয়া কাপড় দিলে, এটা ফিস লাগে। আজকে হেলাল এটা ভুনা হবে তাহলে নাকি? হেলাল দেখে তাকাও, ভুনা করবো আজকে সেই রকম ভাবে ভুনা করবো দাদার, একদম মাখা মাখা হবে এরকম। এটা যাদের রক্ত শূন্যতা তারা নাকি খায়, বাংলাদেশে শুনতাম আর কি। হ্যাঁ আমাদের বাদল আছে না, বাদলের তো খুব প্রিয় জিনিস। রান্না করে দিলে কেউ বলতে পারবে না এটা ইলফিশ না কুইসা নাকি। একটা মাছ সারানোর জন্য তিনজন লোকের প্রয়োজন হচ্ছে, হোক তাতে কি, কিন্তু মাছ তো ধরা পড়লো, রাইট? বের করো দাদু, বের করো, তুমি তোমার বর্শিটা বের করো ভিতর থেকে। তোমাকে আজকে ই হবে, ভুনা হবে, সেই রকম ভুনা হবে দাদু। এসে নে কিরম পিছলা এটা হবে না, আমি এটা কাটি দিতে। হ্যাঁ কিছু করার না, সো বি কেয়ারফুল, এটা বেজাল করব, বি কেয়ারফুল। এটা কি?